Assalamualaikum. Our channel is German Hacks series. আপনাদের সবাইকে স্বাগত. তো এই German Hacks series আসলে আমি দেখানোর চেষ্টা করি যে জার্মানের কিছু experience অথবা style অথবা এখানে যে মানে কাজগুলো করতে হয় কিভাবে করতে হয় তা দেখানোর চেষ্টা করি. তো আমি বসবাস করি হলো কবলেন্স শহরে. তো কবলেন্স শহরে একজন নতুন স্টুডেন্ট অথবা একজন নতুন কেউ যদি আসে তাহলে আসলে সে কিভাবে বিভিন্ন শপিং সুপার শপগুলোতে যেতে পারবে সেটা আসলে দেখানোর চেষ্টা করি. তো আজকে নিয়ে যাওয়ার চেষ্টা করব হলো মিক্স মার্ট. তো মিক্স মার্ট একটা রাশিয়ান শপ, রাশিয়ান সুপার শপ. অন্যান্য সুপার শপও আছে কিন্তু মিক্স মার্টে তুলনামূলক প্রাইসটা একটু কম অনেক কিছুরই এবং ফ্রুটসের প্রাইস অনেক কম. তো আমি আসলে যেই দিকে আসলে ক্যামেরা তাক করে রেখেছি এটা আসলে বালডুইন ব্রুক. তো বালডুইন ব্রুকে আপনারা যারা আসতে চান একেবারে লোয়ার সেন্টার যেটা সেই লোয়ার সেন্টার থেকে একেবারে সরাসরি বালডুইন ব্রুকের 2 অথবা 12 নম্বর বাসটা নেবেন. তারপরে বালডুইন ব্রুকের পরে যে স্টপেজটা সেই স্টপেজটাতে নেমে যাবেন. তো আপনারা এই দিক থেকে আসবেন, এই দিক থেকে এসে আপনাদের এই দিকে বাসটা যাবে আর কি. তো আমি বাসের কিছুটা আগে নেমে গিয়েছি অন্য একটা স্টপেজে নামার কারণে. তারপর আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে আপনি ওই স্টপেজটাতে নেমে তারপরে আসলে আপনি ইয়েতে যাবেন, মিক্স মার্কেটে যাবেন. আপনি যে স্টপেজটাতে নামবেন ওই যে স্টপেজটা, এই স্টপেজটার নাম হলো অটো ফ্ল্যাক অ্যান্ড ভ্যার্গ স্ট্রাসে. তো এখান থেকে নেমে জাস্ট এদিক দিয়ে রাস্তাটা ক্রস করবেন. রাস্তাটা ক্রস করে জাস্ট সামনের দিকে এগিয়ে যে মোটামুটি বাম দিকে যাওয়ার চেষ্টা করবেন. তো এই রাস্তাটা ধরেই আসলে ইচ্ছা করলে আপনি মিক্স মার্কটা যেটা সেটাতে যেতে পারবেন. এবং মিক্স মার্কটা যাওয়ার আরও অনেকগুলো রাস্তা আছে. আপনি যখন আসলে একেবারে পরিচিত হয়ে যাবেন তখন আসলে আপনার মিক্স মার্কেটে আপনি যে কোনো প্লেস থেকে আসলে যেতে পারবেন. তো আমি বরাবরই বলছি এই ভিডিওটা একেবারে বিগিনারদের জন্য, যারা আসলে একেবারেই নতুন কবলেন্জে তাদের জন্য. তো এই রাস্তা ধরে হাঁটতে থাকবেন. এই জায়গায় এসে আপনাকে হয়তো ডান দিকে যেতে হবে অথবা বাম দিকে যেতে হবে, কিন্তু আমরা যাবো হলো সোজা সামনের দিকে. একটু বাড়ি ঘরের ভিতর দিয়ে আসলে এই মিক্স মার্কেটে যেতে হয় আসলে অনেকটা আর কি. এবং আপনারা যারা এখানে আসবে তারা তো অলরেডি মোটামুটি গুগল ম্যাপ ইউজ করতে তো পারেনি আপনারা, খুব ভালো আমি জানি. তো আপনারা গুগল ম্যাপ ইউজ করেও যেতে পারবেন. তারপর আসলে আপনাদের সুবিধার জন্য আমি আসলে ভিডিওটা করলাম যেন আপনি একটা ভিজিবল দেখে আসলে আপনি বুঝতে পারবেন কীভাবে যেতে হয় আর কি. যখন আপনি রাস্তার মাথায় চলে আসবেন তখন আপনার বাম দিকে একটা রাস্তা চলে গিয়েছে এবং ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে. আমরা আসলে বামেও যাবো না ডানেও যাবো না, সরাসরি আরেকটা রাস্তায় চলে যাব. আমরা যখন এই রাস্তাটা যাব তখন আসলে রাস্তাটা উঠার সাথে সাথেই আসলে ডান পাশে আপনি একটা গাড়ির শোরুম দেখতে পারবেন. মোটামুটি যাদের গাড়ি কিনতে ইচ্ছা তারা আসলে এই শোরুমে আসতে পারেন. আর আপনারা যাদের গাড়ি আছে তারা ইচ্ছা করলে বাম পাশে একটা গাড়ির ওয়ার্কশপ আছে যেখানে আসলে আপনার গাড়ি অনেক কিছু ঠিকঠাক করতে পারবেন আর কি. তো এই পথ ধরেই আমরা হাঁটছি, খুব সামনে না, হয়তো 100 মিটারও না যে মিক্স মার্ট. এই যে বিল্ডিংটা দেখছেন এটাই আসলে মিক্স মার্ট, যদিও আসলে পিছন সাইড. আমরা আসলে একেবারে সামনের সাইডে চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যেই. তো আপনারা যারা আসলে গাড়ি নিয়ে আসতে চান তারা আসতে পারবেন, কারণ এখানে একটা বিশাল পার্কিং ব্যবস্থা আছে. তো এই রাস্তাটা হলো মিক্স মার্কেটের এন্ট্রি পয়েন্ট আর কি. এখানে দেখেন বিশাল পার্কিং প্লেস, আপনি ইচ্ছা করলে পার্ক করে তারপর আসলে বাজার করতে পারবেন. এটা হলো মিক্স মার্কেট। তো এখান থেকে আসলে জাস্ট ট্রলি নিয়ে আপনারা আসলে মিক্স মার্কেটে চলে আসতে পারবেন. যাদের ফ্রুটস খুব সস্তায় কেনার দরকার বা ইচ্ছা তারা আসলে মিক্স মার্কেটে আসতে পারবেন.
আপনাদের যদি এই জার্মান হ্যাক্সগুলো খুব পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আশা করি ভালোই থাকবে।